বন্ধুরা, পৃথিবীর মধ্যে যতগুলো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সবগুলো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনারা গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এটি বাই ডিফল্ট দেওয়া থাকে, ফোনের মধ্যে ডাউনলোড করতে হয় না। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই গুগল ফটোসের সাহায্যে আপনি আপনার পুরাতন যে কোনো ফটোকে আপনারা রিকভার করতে পারবেন, যে কোনো ভিডিওকে আপনি রিকভার করতে পারবেন। যেমন ধরুন, আপনি কোনো একটা ভিডিও বা কোনো একটা ফটো আপনি 10 বছর আগে ডিলিট করে দিয়েছেন, তো বন্ধুরা 10 বছর আগে যে ফটোটাকে, যে ভিডিওটাকে আপনি ডিলিট করেছেন, সেই ভিডিও ফটোটাকে আপনি আবার আপনার ফোনের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন, রিকভার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে জাস্ট গুগল ফটোসের মধ্যে কয়েকটি সেটিং করতে হবে। তো আপনি যদি গুগল ফটোসের ভিতরে গিয়ে যদি আপনি এখানে 4 থেকে 5টি যদি সেটিং করে দেন, তাহলে বন্ধুরা আপনি পুরাতন থেকে পুরাতন 10 বছর বা এর আগের ফটো, 20 বছর আগের ফটোও আপনারা আপনাদের গুগল ফটোসের মধ্যে রিকভার করতে পারবেন। তো কীভাবে রিকভার করবেন সেই পুরো প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে কাইন্ডলি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটাকে অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু করে ব্লার করে দিয়েছি, কারণ এখানে কিছু পার্সোনাল ফটো রয়েছে, সেজন্য ব্লার করে দিয়েছি। যখনই আপনারা এখানে গুগল ফটোসটাকে অন করে নেবেন, কীভাবে আপনারা আপনার যে কোনো রকমের পুরাতন ফটো বা ভিডিওস আপনারা রিকভার করবেন, তার জন্য আপনাকে প্রথমত কি করতে হবে, এই যে কর্নারে আপনারা এখানে একটি লোগো দেখতে পান, এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ফটো সেটিং, ফটো সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে বন্ধুরা গুগল ফটোসের যা সব সেটিং রয়েছে সবগুলা সেটিং আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা মন দিয়ে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, প্রথমত এখানে আপনারা ক্লিক করবেন এবং এই অপশনটাকে আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। এখন বন্ধুরা, এই বাটনটি আমরা অন করে দিয়েছি, এই বাটনটির কাজ কি, যখনই আমরা ফোনের মধ্যে কোনো ফটো তুলব বা কোনো ভিডিও করব, সেটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো আমার কথা মতো এখানে ব্যাকআপ অপশনটিকে অন করে দিয়েছেন, কিন্তু আপনার ফোনের মধ্যে হয়তো একটি প্রবলেম হয়ে যেতে পারে, কারণ যারা ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করেন না। এখন দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করি, এখানে ডাটা আমি আমার ফোনের মধ্যে বন্ধ রেখেছি। কিন্তু যারা ফোনের মধ্যে ডাটা ব্যবহার করেন, তাদের জন্য এখানে একটি সেটিং করতে হবে। আপনারা এখানে নিচের দিকে যাবেন, না হলে কিন্তু আপনাদের পুরো ডাটাই শেষ হয়ে যাবে। মোবাইল ডাটা ইউজ, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনের মধ্যে আনলিমিটেড সিলেক্ট থাকবে, এরকম থাকবে, এই বাটন একটি অন থাকবে, একটি অফ থাকবে, ঠিক আছে। এখন বন্ধুরা, আপনাদের এখানে যদি আনলিমিটেড যদি থাকে, তাহলে আপনার ফোনের মধ্যে যতগুলো ফটো ভিডিওস রয়েছে সবগুলো বন্ধুরা এখানে গুগল ফটোসে সেভ হতে থাকবে, যার কারণে আপনাদের ফোনের MB তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে আপনাকে কী করতে হবে, এখানে পার ডে লিমিট সেট করতে হবে 30 MB করে। তাহলে আমাদের ফোনের মধ্যে আমরা যে কোনো ফটো তুলি বা ভিডিও করি, তাহলে প্রত্যেক দিন 30 MB করে আমাদের এখানে ফোনের মধ্যে সেভ হবে, গুগল ফটোসের মধ্যে সেভ হবে, এর থেকে বেশি হবে না। আজকে 30 MB সেভ হয়েছে, কালকে আরও 30 MB সেভ হবে, এরকম হলে আপনাদের ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। যখনই আপনারা ওয়াইফাইতে আসবেন, আপনাদের এখানে আর কোনো প্রবলেমই থাকবে না। এখন বন্ধুরা, আমরা কীভাবে আমাদের পুরাতন ফটোগুলোকে রিকভার করব, তার জন্য বন্ধুরা আপনাকে আরও একটি সেটিং করতে হবে, ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এই জায়গাতে ক্লিক করবেন এবং এখানে যতগুলি ফোল্ডার রয়েছে সবগুলি ফোল্ডার আপনারা এখান থেকে অন করে দেবেন। এগুলো সবগুলোকে আপনারা এখানে অন করে দেবেন, যেন আপনাদের ফোনের মধ্যে যদি কোনো ফটো তুলেন বা কোনো ভিডিও করেন, সেই ফটো ভিডিওসগুলো যেন আপনাদের গুগল ফটোসের মধ্যে সেভ হয়ে যায়। আপনারা যদি এখানে কোনো বাটন যদি আপনি অফ রাখেন, তাহলে আপনি সেই ফটোগুলো পাবেন না। তো আপনাকে সব আপনার ফোনের সব ধরনের ফোল্ডারের এখানে বাটনগুলি অন করে দিতে হবে। এখন আমরা এখানে কি করব, ব্যাকে যাব। এখন বন্ধুরা ফাইনাল ট্রিকটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখন আমরা ব্যাকে গিয়েছি, এখন আমরা কি করব, আবার এখানে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা এখানে একটি জিমেইল আইডি দেখতে পাবো, যে জিমেইল আইডিটি আমাদের সব ধরনের ফটো ভিডিওকে এখানে সেভ করবে। তো আমাদের ফোনটি যখন হারিয়ে যাবে বা আমাদের যখন মোবাইলটি নষ্ট হয়ে যাবে, তখন আমরা এই জিমেইল আইডিটি যে কোনো ফোনের মধ্যে লগ ইন করব এবং সেখানে আমরা গুগল ফটোসের মধ্যে যাব। যখনই আমরা গুগল ফটোসে যাব, আমরা আমাদের ফোনের সব ধরনের ফটো ভিডিওসগুলো আমরা গুগল ফটোসের মধ্যে পেয়ে যাব। তো এই জিমেইল আইডিটি অবশ্যই আপনাকে জানতে হবে। এখন আমরা ডিলিট হয়ে যাওয়া পুরাতন ফটোগুলোকে আমরা রিকভার করব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লাওয়ারের ফটো রয়েছে, এখানে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো। এই ফটোটি বন্ধুরা আমার যারা ওয়ার্কার্স আছে তারা আমাকে সেন্ড করেছে। তো এই ফটোগুলি হচ্ছে 3 বছর আগের ফটো, আপনারা এখানে দেখুন 3 ইয়ার্স সাইন। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই 19 তারিখের 2020-এর ফটো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 4টি ফটো রয়েছে। তারপর বন্ধুরা আমি যদি এখানে নিচে চলে যাই, একদম নিচে চলে গেলাম, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত বছরের আগের ফটো এখানে আছে। 2022 আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2022-এর ফটো, এগুলো হচ্ছে 2022-এর ফটো। এখন যাব কত সালের ফটো এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে 2022। তো এখানে কিছু বন্ধুরা পার্সোনাল ফটো রয়েছে যার জন্য আমি এভাবে স্ক্রোল করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2021-এর ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন নিচের দিকে যাব, আরও নিচের দিকে যাব। তো আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি, এখন 2020 চলে আসলো, 2020-এর ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আরও নিচে যাব, দেখি কত সালের ফটো এখানে রয়েছে। 2019-এর ফটো আপনারা দেখতে পাচ্ছেন, 2019-এর ফটো এখানে চলে আসলো। এখন আমরা 2014-এর ফটো, 2014-এর ফটো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে 2016-এর ফটো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, 2016 সাল। তারপর 2017, 2018-তে দেখতে পাচ্ছেন একটি ভিডিও রয়েছে এখানে, দেখি আর কত আছে। লাস্ট বন্ধুরা এখানে 2010-এর ফটো এখানে আছে, 2008-এর ফটো এখানে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রায় 10 বছর, 12-13 বছর আগের ফটো পর্যন্ত আমি এখানে রিকভার করতে পারতেছি। এখন আমার ফোনের মধ্যে আমি 13 বছর আগের, 15 বছরের আগের আমি এখানে ভিডিওস, ফটোস রিকভার করতে পারতেছি। কিন্তু আপনারাও কি রিকভার করতে পারবেন, এই প্রশ্নটির বন্ধুরা এখানে জবাবটি থেকে গেল। কারণ হচ্ছে আপনারা হয়তো রিকভার করতে পারবেন না, কারণটা আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে বন্ধুরা, যখনই আপনি গুগল ফটোসের মধ্যে গিয়ে এখানে ব্যাকআপ অপশনটি অন করেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার ফোনের মধ্যে এখানে কোনো রকমের ফটো ভিডিও স্টোর হয়নি, কোনো রকমের ফটো ভিডিও সেভ হয়নি। যার কারণে বন্ধুরা আপনার ফোনের মধ্যে এখানে আপনি হয়তো আগের ফটোগুলা পাবেন না। এখন আপনি যদি 2010 সালে বা 2005 সালে যদি আপনি এখানে গুগল ফটোসটি অন করে এখানে যদি জিমেল আইডি দিয়ে আপনি যদি এই বাটনটিকে অন করে রাখতেন, তাহলে আপনার পুরাতন থেকে পুরাতন ফটো ভিডিওসগুলা আপনি আজকে গুগল ফটোসের মধ্যে পেয়ে যেতেন। এখন যদি আপনি এই বাটনটিকে অন করে রাখেন, তাহলে আগামীতে আপনি আপনার ফোনের মধ্যে যে ফটোগুলো তুলবেন বা যে ভিডিওগুলো করবেন, সেই ভিডিওস ফটোসগুলি আপনি আপনার গুগল ফটোসের মধ্যে পেয়ে যাবেন। এটা না যে কি আপনি গুগল ফটোসটাকে কোনো সময় ওপেন করেননি, কোনো সময় ব্যবহার করেননি, তাহলে আপনি পুরাতন ফটো এখান থেকে রিকভার করতে পারবেন না। কিন্তু আপনার ফোনে যদি আপনি আগে থেকে গুগল ফটোসের ব্যাকআপটি অন করে রাখতেন, তাহলে আপনি যে কোনো রকমের পুরাতন ফটো আপনি আপনার ফোনের মধ্যে রিকভার করতে পারতেন। তো আপনারা হয়তো ভালোভাবে বুঝে গেছেন, আপনারা যদি আজকে অন করে দেন, তাহলে আজকের পর থেকে যে ফটোগুলি আপনি ডিলিট করবেন, সেই ফটোগুলি আপনি গুগল ফটোসের মধ্যে এসে পেয়ে যাবেন। এবং আপনি যদি কোনো ফটো স্টোর করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখন মনে করুন আপনি কোনো একটা ফটো এখানে রিকভার করবেন, আপনার ফোনের মধ্যে সেভ করবেন, তাহলে ফটোটিকে অন করুন, 3 ডটসে ক্লিক করুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এখানে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে সেই ফটো ভিডিওসটি আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবে এবং সেই ফটোটি আপনি আপনার ফোনের গ্যালারিতে গেলে দেখতে পাবেন। দেখুন এখানে ফটোটি আমি এখানে রিকভার করে ফেলেছি একদম অরিজিনাল কোয়ালিটিতে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।